হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে নতুন একটা রেসিপি দেখাবো, চাইনিজ এগ প্ল্যান্ট। এটা চাইনিজ একটা রেসিপি। বেগুন তো ইউজুয়ালি আমরা বেগুন ভাজাই খাই, আরও কয়েকটা বাঙালি রান্না আমরা করি বেগুনের, কিন্তু চাইনিজ এগ প্ল্যান্টটা খুবই ইজি এবং খেতে টেস্টি, আপনি ট্রাই করতে পারেন। যা যা লাগবে, বেগুন, অবশ্যই বেগুন, যে কোনো সাইজের বেগুন। আমি দেখাবো আপনাদেরকে কিভাবে কাটতে হবে। 4-5টা কাঁচামরিচ অপশনাল, আর লাগবে কর্নস্টার্চ 1 টেবিল চামচ, আর আমি এখানে নিয়েছি 1.5 পেঁয়াজ। পেঁয়াজটা দেখাবো কিভাবে কাটতে হবে। আদা রসুনটা একটু বেশি লাগে, কুচি নিয়েছি আদা কুচি, রসুন কুচি। আদা কুচি 2 টেবিল চামচ, রসুন কুচি 3 টেবিল চামচ। এটাই আসলে চাইনিজ রান্নার মেন মশলা, আদা রসুন, যে ফ্লেভারটা হয়। যেহেতু আমরা বাঙালি রান্নার মতো ধনা জিরা দিই না, বাট আদা রসুনটা মেনলি বেশি লাগে। আর এখানে নিয়েছি ব্ল্যাক পেপার সামান্য পরিমাণ, জাস্ট সাদা গোলমরিচ হলে একটু বেশি, লবণ আর ভাজার জন্য তেল। ভিউয়ার্স, আমি দেখাচ্ছি কিভাবে বেগুনটা কাটবেন। খুব বেশি স্লাইসগুলো চিকন হবে না, যেহেতু বেগুন ভাজার পরে বা রান্নার পরে চুপসে যায়। আগে এভাবে রাউন্ড করে স্লাইস করে নিলাম। আর ইম্পর্টেন্ট থিং হলো, বেগুনটা আগে আমি ধুয়ে নিয়েছিলাম, কারণ বেগুনটা কাটার পরে আর যেহেতু তেলে ফ্রাই করব রান্নার আগে, ওই জন্য বেগুনটা আমি আগে ধুয়ে নিয়েছিলাম। মোটামুটি এরকম হলেই হবে, আপনাদেরকে আমি দেখাচ্ছি এরকম হতে হবে বেগুনটা। বেগুনটা আমরা এইভাবে কেটে নিব। সো প্রথমে স্লাইস করব রাউন্ড করে, রাউন্ড করে তারপরে এরকম করে কেটে নিচ্ছি। এরকম এরকম হলে ভালো হয় সাইজটা, বা কোনোটা হয়তো একটু চিকন থাকলো, কোনোটা একটু এরকম থাকলো। আর পেঁয়াজটা দেখাচ্ছি পেঁয়াজটা কীভাবে করতে হবে। পেঁয়াজটা প্রথমে হাফ করে নিলাম, তারপরে মানে পেঁয়াজটা এরকম চারকোনা করে এভাবে কেটে নেওয়ার পরে জাস্ট ভাঁজে খুলে নিব। এই যে এভাবে খুলে নিব, এটা ভাঁজে খোলা পেঁয়াজ। এটা এটা আমরা ফ্রাই করব না, বাঙালি রান্নায় যেমন, বাংলাদেশি রান্নায় যেমন আমরা করি, পেঁয়াজটা কুচি কুচি করে কেটে বেরেস্তার মতো করি, গ্রেভি করি, সেটা করব না। চাইনিজ রান্নার পেঁয়াজ জাস্ট এইরকম করব, ভাঁজে খুলে নিলাম সবগুলো, এভাবে খুলে নিলাম। এই স্লাইসটা যেহেতু বড়, এটা আমি হাফ করে নিব, যে এই সাইজটা হবে। এই যে ভিউয়ার্স, আমি এইভাবে পেঁয়াজগুলো কেটে নিলাম, আর বেগুনটা এভাবে স্লাইস করে নিলাম। বেগুনের স্লাইসগুলো যদি খুব বেশি মোটা হয়, আসলে এটা আমরা এই রেসিপিটা আমরা 2 স্টেপে রান্না করব, খুব কুইক হবে, বাট স্টেপ 2টা। ফার্স্ট স্টেপ হলো, ডিপ ফ্রাই করব না বেগুনগুলো, জাস্ট শ্যালো ফ্রাই, মানে বেগুনগুলো জাস্ট একটু কুক হতে হবে, এরকমভাবে তেল দিয়ে বেগুনগুলো জাস্ট ফ্রাই প্যানে একটু কুক করে নিব। মোটা হলে সময় বেশি লাগবে কুক হতে, ওই জন্য স্লাইসগুলো যেন ঠিক সাইজ হয় সেটা খেয়াল রাখতে হবে। তারপরে আমরা একটা গ্রেভি করব, সেই গ্রেভিতে বেগুনটা জাস্ট দিয়ে দিব। 2 স্টেপে রান্না করতে হবে। বেগুন নেবেন? বেগুন নেবেন? গুড, তাহলে চলো আমরা শুরু করি রান্না। বেগুনটা এখন আমরা একটু ফ্রাই করে নিব। আমি এখানে 1 কাপ পরিমাণ তেল নিয়েছি, একদম ডিপ ফ্রাইও না, একদম অল্প তেলেও না। এই যে হয়ে গেছে, এখন আমরা 2 ব্যাচে হয়তো হবে বেগুনগুলো। একটু জোর আছেই করবো,
ভাবে ইয়া হয়ে গেল বেগুনগুলো। এবার একটু আঁচটা কমিয়ে দেব, ফ্রাই হয়ে গেছে। যেহেতু আবার গ্রেভিতে কুক করব, বেগুনটা কাটার আগে অবশ্যই মনে রাখবেন যে বেগুনটা কাটার আগে ধুয়ে ফেলতে হবে, কারণ যেহেতু তেলে দিব, পানি সহ দিলে প্রবলেম হবে, মানে ড্রাই থাকবে বেগুনটা। আরেকটু হবে, একদম ব্রাউন হবে না। ফ্রাই হয়ে গিয়েছে, আমি এখন বেগুনগুলো একটা পাত্রে তুলে নেব। এবার সেকেন্ড ব্যাচে বেগুন, বাকি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে চুলাটা জোর আঁচেই রাখবো, বেগুন কুক হতে বেশি সময় লাগে না। বেগুন আসলে রান্না করার পরে বেগুন মানে পরিমাণে কম হয়ে যায়, আপনি চাইলে দুইটা বেগুন নিতে পারেন। আমি জাস্ট দেখানোর জন্য একটা বেগুন এখানে নিয়েছি। খুব কুইকে রেসিপিটা হয়, আপনি যদি পেঁয়াজ আদা রসুন এগুলো কেটে ফ্রিজে রাখেন, জাস্ট খাওয়ার আগে ফ্রাই করে সতে করে নিলে খুব দ্রুত হয়। চাইনিজ রান্না ফ্রেশ গরম গরম খুব মজা। আর 2-3 মিনিট পরে আমরা এই বেগুনগুলো তুলে নেব, তারপরে গ্রেভিটা করব। বেগুন হয়ে গিয়েছে, এখন আমরা এভাবে ছাঁকনি দিয়ে বেগুনগুলো তুলে নিচ্ছি। আমরা তেলে আদা কুচি আর রসুন কুচিটা হালকা ফ্রাই করে নিয়েছি, ওই সেম তেল আমি ইউজ করলাম, অল্প একটু তেল নিয়েছি অন্য একটা ফ্রাই প্যানে, বা ওই তেলটা একটু ঢেলে দিয়ে আপনি একই ফ্রাই প্যানটা ইউজ করতে পারেন। এখন যে পেঁয়াজ আর কাঁচামরিচ রেখেছিলাম সেটা দিয়ে দিব, ঘ্রাণটা খুব ভালো আসে আদা রসুন কুচি। এখন আমরা এই পেঁয়াজটা কিন্তু খুব বেশি কুক হবে না, মানে একদম নরম হয়ে যাবে না, দেখতে এরকম ক্রিস্টাল থাকবে। আদা রসুন কুচিটা খুব বেশি না ফ্রাই করলেই ভালো, এখানে একটু বেশি ফ্রাই হয়ে গেছে, ঘ্রাণটা আসলে আমরা এভাবে পেঁয়াজটা তখন দিয়ে দেবো। এখন একটু লবণ দিব, 1/2 চা চামচ লবণ দিব, তারপর খেয়ে দেখে আবার লবণ দেবো। পেঁয়াজটা 2-1 মিনিট পরে এখন আমরা যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেই বেগুনটা দিয়ে দিচ্ছি। এখন চুলাটা কমিয়ে দিব, খুব সুন্দর একটা গন্ধ এসছে আদা রসুন কুচি কাঁচামরিচের।
যে তেলটাতে আমরা বেগুনটা ফ্রাই করলাম সেই তেলটাতে হয়তো একবার শুধু বেগুনটা আমরা ভেজেছি, সেই তেলটা আপনি অন্য কোনো রান্নায় দিয়ে ইউজ করতে পারেন। দু এক মিনিট এভাবে আমরা রাখবো। সব শেষে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলে দিয়ে দেবো, সেটা অপশনাল। আপনি এভাবে, আপনি যদি ড্রাই খেতে চান এভাবে এভাবে করতে পারেন। এটা পরোটা দিয়ে, পোলাও দিয়ে, সাদা ভাত দিয়েও ভালো লাগবে। যেহেতু সবসময় খাওয়া হয় না, অতএব তেলের কথাটা না চিন্তা করলেই ভালো। অনেকে হয়তো তেলের খাবার অ্যাভয়েড করেন, কিন্তু অকেশনালি একবার খাওয়া যেতেই পারে, খুবই টেস্টি, বাচ্চাদের জন্যও ভালো। এইবার আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। যেহেতু কম বেশি থিকনেস, এটা যদি খুব বেশি থিক মনে হয় গ্রেভিটা, আমরা একটু পানি দিয়ে দিতে পারি। আর সব শেষে জাস্ট জাস্ট পিঞ্চ, একটু অল্প একটু গোলমরিচ ছিটিয়ে দেবো। আমি অল্প একটু গোলমরিচগুলো ছিটিয়ে দিলাম, আর খেয়ে দেখে দেখলাম আর একটু লবণ লাগবে, তাই আমি আরও হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি। টেস্ট করে আপনারা লবণটা যে যার ইচ্ছা মতো ইউজ করবেন। এখন আমি পরিবেশন পাত্রে ঢেলে একটু ডেকোরেট করবো। তুমি ভেঙে গেল মজাদার চাইনিজ এগপ্ল্যান্ট। থ্যাংক ইউ। এনজয় করুন মজাদার চাইনিজ এগপ্ল্যান্ট রেসিপি। নেক্সট টাইম অন্য কোনো রেসিপি নিয়ে আবার আমরা হাজির হব। রেসিপি পছন্দ করলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।